যে সমস্ত ব্যক্তিরা নারীদেরকে হরণ করত নারীদেরকে তারা ভোগ করত যে সমস্ত মানুষেরা এক অপরের সম্পদকে জোর করে দখল করত যে সমস্ত মানুষেরা যুগের পর যুগ বছরের পর বছর ধরে মানুষকে মারামারি কাটাকাটি লাগিয়ে অশান্তি চালু করে রেখে দিত সেই সমস্ত ব্যক্তিদের ভিতরে আল্লাহর নবী এমন ভাবে ভয় ঢুকিয়েছিলেন এমন ভাবে তাদের ব্রেনকে ঈমান দিয়ে তাজা করেছিলেন যার কারণে যে সমস্ত মানুষেরা নারীদেরকে হজম ভোগ করার জন্য ব্যস্ত থাকতেন ওই সমস্ত ব্যক্তিরা নারী সতীত্বের পাহারাদার হয়েছেন যে সমস্ত মানুষেরা মানুষ মেরে 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 তারা আনন্দ করেছে ওই সমস্ত মানুষগুলি মানুষের পাহারাদার হয়েছে যারা চোর চুরি করে সম্পদ নিজের বানিয়েছে ওই সমস্ত মানুষগুলি অন্যের সম্পদের পাহারাদার হয়েছিলেন এইরকম বর্তমান সময়ে যেমন পুলিশ প্রশাসন লাগিয়ে 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 মানুষকে অন্যায় থেকে দূরে রাখার চেষ্টা করে বর্তমান সময়ে বিভিন্ন জায়গায় সিসি ক্যামেরা লাগানো থাকে কেন লাগানো থাকে যাতে করে কেউ কোনোদিন অন্যায় না করতে পারে চুরি না করতে পারে এবং কেউ যদি চুরি করে ধরা যেতে পারে এই জন্য আজকে সিসি ক্যামেরার ব্যবস্থা আছে বন্ধুরে আজকে বর্তমান সময়ে সিসি ক্যামেরাকে যেমন ভয় করে ওই রকম ভয় যদি আল্লাহকে করা যেত তাহলে বর্তমান সময়ে কি কি সিসি ক্যামেরার প্রয়োজন হতো হতো না হতো না এমন বর্তমান সময়ে মসজিদে পর্যন্ত সিসি ক্যামেরা লাগানো হচ্ছে মাদ্রাসাতে লাগানো হচ্ছে রাস্তাঘাটে বাজারে লাগানো হচ্ছে তবে বিশ্বনবী ওই সিসি ক্যামেরা যেমন আমরা বিশ্বনবীর ওই সিসি ক্যামেরাটা প্রত্যেকজন মানুষের অন্তরের ভিতরে লাগিয়েছিলেন কেন লাগিয়েছিলেন আল্লাহ পাক বলেছেন ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খাইরা ইয়ারা উম্মতের দল ওরে আমার বান্দারা তুমি যদি অনুপরিমাণ কাজ যদি অন্যায় করে থাকো এটাও তোমাকে দেখানো হবে সিসি ক্যামেরাতে চুরি করবে তুমি ধরা পড়ে যাবে দেখানো হবে এই ভয়ে তুমি যেমন অন্যায় করো না চুরি করো না ঠিক তেমনি ভাবে রসুল অন্তরের ভিতরে ভিতরে ক্যামেরা বসিয়ে দিয়েছিলেন সেই হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় দামি মানুষ হওয়ার পরেও তিনি হযরতে হুজাইফাকে এই প্রশিক্ষণটা তিনি নিলেন নেওয়ার পরে হযরতে হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কয়েকদিন পরে রাসূলের কাছে আল্লাহর পক্ষ থেকে মুনাফিকের লিস্ট চলে এসেছে কে কে মুনাফিক মুনাফিকের লিস্ট চলে এসেছে এরপরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শুনতে পেলেন আল্লাহর পক্ষ থেকে মুনাফিকের লিস্ট রাসূলের কাছে এসেছে আর ওই লিস্টটা হযরতে হুজাইফার কাছে রেখেছেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এশার নামাজের সময় মসজিদে শুনলেন আল্লাহর পক্ষ থেকে মুনাফিকের লিস্ট এসেছে এবার ওই লিস্টটা হযরতে হুজাইফার কাছে রেখেছেন এটাও তিনি শুনেছেন এবার বাড়িতে চলে গেলেন এবার বিছানাতে শুয়ে একবার ডান কাত একবার বাম কাত একবার বাম কাত আর একবার ডান কাত করছেন আর মোটা মোটা নিঃশ্বাস ফেলছেন আর মনে মনে ভাবছেন ওরে খাত্তাবের বিটা ওমর তোর নামটা যদি মুনাফিকের খাতায় এসে যায় তোর কি মূল্য থাকে রে তোর কি কোনো দাম থাকে তোর কোনো দাম নেই তোর কোনো মূল্য নেই এইভাবে তিনি নিজেকে বলছেন আর ভাবছেন মোটা মোটা নিঃশ্বাস ফেলছেন এই করতে করতে রাতটা যখন গভীর হয়ে গেল ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে হযরতে হুজাইফার বাড়ির দোয়ারে গেলেন গিয়ে বলছেন ভাই হুজাইফা যখনই হুজাইফা বলে আওয়াজ করেছেন হুজাইফা শুনলেন যেটা ওমারের কণ্ঠের আওয়াজ সঙ্গে সঙ্গে দরজা খুলে দিলেন দরজা খোলার পরে হুজাইফাকে বলছেন ভাই হুজাইফা আমি শুনেছি আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে মুনাফিকের লিস্ট এসেছে আর ওই লিস্ট আল্লাহর রসুল আপনার কাছে রেখেছেন তবে ওই লিস্টের ভিতরে কার নাম আছে জানতে চাই না জানতে চাই না শুনতেও চাই না ওই মুনাফিকের লিস্টটা কার কার নাম আছে জানার প্রয়োজন নেই আমি ওমারের নাম ওই মুনাফিকের লিস্টের ভিতরে আছে কিনা দেখো যদি আমার নামটা ওই মুনাফিকের লিস্টে থেকে যায় আল্লাহর কাছে কেঁদে কেঁদে আল্লাহর কাছে কেঁদে কেঁদে মুনাফিকের লিস্টে কি করে নাম কাটা যায় বাদ দেওয়া যায় সেই ব্যবস্থা আমি করব আপনি দেখুন তো আমার নামটা ওই লিস্টের ভিতরে আছে কিনা দেখো হযরতে হুজাইফা যখন শুনলেন শোনার পরে বলছেন ভাই ওমর তুমি এত বড় একটা দামি মানুষ তোমার নামটা এই মুনাফিকের লিস্টে থাকবে তুমি এটা ভাবছো
হযরত হুযায়ফাকে বলছেন ভাই আমি শুনতে চাচ্ছি না আমার নামটা ওখানে আছে কিনা তুমি দেখো হুযায়ফা বলছেন জি ভাই না আপনার নাম নেই তখন হুযায়ফাকে বলছেন আমি সে আল্লাহর প্রশংসা করি যে আল্লাহ আমাকে এই মুনাফিকের লিস্ট থেকে আমার নামটাকে বাদ রেখেছে আল্লাহর প্রশংসা আমি আদায় করি বর্তমান সময়ের মানুষ যদি আমরা হতাম বলতাম ভাই মুনাফিকের লিস্টে নাম এসেছে তবে কার কার নামগুলি আছে একটু দেখি তো নিজের নামটা যদি থেকেও যায় তাহলে আমি তো আর একা নেই আমার সঙ্গে আরো বেশ কিছু লোক আছে তবে ওদেরও যা হবে আমারও তা হবে এই কথা বর্তমান সময়ের মানুষ বলবে বা আমরা যদি হতাম তাহলে বলতাম বলতাম কি বলতাম না কথা বলুন বলতাম কি বলতাম না কিন্তু হযরত ওমর কত বিচক্ষণ মানুষ কার কি হবে কে কিভাবে চলবে কার নাম থাকবে না থাকবে আমার দেখার কোনো প্রয়োজন নেই আমার নামটা আছে কিনা একটু দেখি তো আজ বর্তমান সময় আমরা অন্যের ভুল দেখি অন্যের ইমানের খোঁজ নেই নিজের ভুল আছে কিনা নিজের ইমান আছে কিনা এর খোঁজ কি আমরা নেই নেই না পরের ভুল ধরার জন্য আমরা ব্যস্ত পরের আমলের ভুল ধরার জন্য আমরা ব্যস্ত আমার আমল আমার ইমানের আমি খোঁজ রাখি না পরের খোঁজ আমরা রাখি ভাই দুঃখিত আপনারা কি কারণে উঠছেন আমি জানতে পারছি না তো রাত হয়ে গেছে এই জন্য না বক্তব্য ভালো লাগছে না সেই জন্য কোনটা ভাই বলুন বলুন ভালো লাগছে আর গজল শুনিতে শেষ এই উম্মত বর্তমান সময়ে জানেন তো একটা মার্কে এমন একটা পরিস্থিতিতে আমরা বসবাস করছি বক্তা কি বলছে এটা আমরা দেখি না বক্তা কেমন বলছে এটা আমরা দেখি কেমন বলছে এটা দেখে কি আমাদের লাভ আছে রিজাউলের মা 3000 টাকা দিয়েছে রিজাউলের মা 3000 টাকা দিয়েছে আল্লাহ তুমি কবুল করো জাযাকাল্লাহ খায়রান জাযা ফি দুনিয়া ওয়াল আখিরা একটু থামুন তো বক্তা কি বলছে এটা আমাদেরকে দেখতে হবে বক্তা কেমন বলছে এটা দেখার প্রয়োজন নেই বর্তমান সময়ের জালসার মঞ্চটা হয়ে গেছে রঙ্গমঞ্চ যে যত জুকারি করছে যে যত রং ঢং করে সেজে এসে যে যত মজাক করতে পারছে সে তত বড় বক্তা যে যত টাকা ডিমান্ড করছে সে তত বড় দামি বক্তা আমাদের মতো এই মানুষগুলি তো এই আসনটা তাদেরকে আমরা দিয়েছি এটা কি ওই জায়গা যে জায়গায় একবারে গোলাম রব্বানির মতন বক্তা এসে খানে গান গজল গেয়ে গেল 80,000 টাকা লাগবে পকেট থেকে গুনে দিয়ে দিল এটা তো সেই স্থান যে স্থানে আল্লাহর নবী বক্তব্য রেখেছেন হযরত ওমর রেখেছেন হযরত আবু বকর রেখেছেন মানুষ চোখের পানি ফেলে ফেলে কেঁদেছে আর আজ বর্তমান সময় আমরা গান শুনে যেমন আনন্দ পাই বক্তাদের বক্তব্য শুনে তেমনি আনন্দ পাই তাহলে বক্তার বা জালসার স্টেজ না করে গানের স্টেজ করলেই ভালো হতো তাই না না ওই জন্য বলছি না বর্তমানে পরিস্থিতিটা বলছি এটা চলছে ভাই আমাদের জন্য এটা আমাদের দুঃখ এটা আমাদের জন্য লজ্জা কোরআন এবং সুন্নার আলোচনা করবে কোরআন এবং সুন্নার আলোচনা শুনবেন নিজের লাইফটা পরিবর্তন হবে ঈমান তাজা হবে কেমন বলছে এ সুর শুনে তার রং ঢং দেখে আমার কি ঈমানে তাজা হবে হবে না এবার বলছি শুনে নেন হযরত ওমর সাহাবীদেরকে নিয়ে চলে যাচ্ছেন রাস্তা দিয়ে যেতে 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 সাহাবীদেরকে লক্ষ্য করে হযরত ওমর বলছেন ও আমার সঙ্গী সাথীরা তোমরা আমাকে আল্লাহর ভয় সম্পর্কে কিছু বলো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রা ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররা ইয়ারা হযরত ওমর কে আব্দুল্লাহ বিন মাসউদ যখন শুনলেন আল্লাহর ভয় সম্পর্কে কিছু বলো আব্দুল্লাহ ইবনে মাসউদ তখন বলছেন ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রা ইয়ারা ভাই ওমর রে সরিষা দানা পরিমাণ বা অনুপরিমাণ
তুমি যদি কোনো মন্দ কাজ করো সেটাকেও তোমাকে দেখানো হবে অনু পরিমাণ তুমি যদি ভালো কাজ করো তাও তোমাকে দেখানো হবে হযরত ওমর যখনই কথাটা শুনেছেন তিনি কাঁদতে শুরু করেছেন কাঁদতে কাঁদতে এমন একটি পজিশনে পৌঁছে গেছেন মনে হচ্ছে যেন পাগল হয়ে গেল এবার সেই হযরত ওমর বলছেন ভাই ও আমার সঙ্গী সাথীরা তোমরা আমাকে আল্লাহর রহমত সম্পর্কে কিছু বলো এবার আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি আওয়াজ দিচ্ছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ভাই ওমর রে তুমি আল্লাহর রহমত থেকে নিজেকে বঞ্চিত করিও না আল্লাহর রহমত থেকে তুমি নিজেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলিও না এই কথা যখন হযরত ওমর শুনলেন শোনার পরে এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন আমার মনে হচ্ছে জানো আল্লাহ পাক এই মাত্র কোরআনের এই আয়াতটি অবতীর্ণ করলেন তাহলে দেখুন তো হযরত ওমরের মতো মানুষটা তিনি রাস্তাতে চলছেন আনন্দ না করে জাহান্নামের ভয়ের কথা আল্লাহর ভয়ের কথা নিয়ে তিনি পাগল হয়ে আছেন খেদে খেদে সেন্সলেস হয়ে যাওয়ার মতো পজিশনে পৌঁছে গেছেন এই অবস্থায় বলছেন আল্লাহর রহমত সম্পর্কে কিছু বলো যাতে করে আমি নিজেকে নিয়ন্ত্রণ না হারিয়ে ফেলি তাহলে এই রকম দামি মানুষগুলো পর্যন্ত খেতে বসে উঠতে শুতে পর্যন্ত তিনারা কোনোদিন আনন্দ করে মন চাই জগতে তিনারা চলেননি বরং আল্লাহ যেভাবে চলতে বলেছেন সেইভাবে দুনিয়াতে চলেছেন নিজেকে নিয়ন্ত্রণ করে করে চলেছেন ওই ব্যক্তিদের জন্য আমার আল্লাহ বললেন ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়ানাহা নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া তোমার অন্তরে যদি আমার ভয় থেকে যায় আর আমার কাছে হিসাব দিতে হবে এই ভয়ে তুমি যদি অন্যায় থেকে বেঁচে থাকতে পারো আমি আল্লাহ তোমাকে বললাম তুমি মরে যাওয়ার সাথে সাথে তুমি আমার জান্নাতের মেহমান হয়ে যাবে ভয়টা যদি হযরত ওমর যেমন করেছেন আবু বকর যেমন করেছেন সেভাবে অন্তরে আল্লাহর ভয়টা নিয়ে যদি আমরা চলি তাহলে আল্লাহর জান্নাতে যাব উদাহরণ দিয়ে বলছি রসুল নিজেকে উদাহরণ দিয়েছেন উদাহরণটা কেমন নবীজি বলছেন কোন গরুর দুধের বাট থেকে বা উলান থেকে দুধটাকে যদি দহন করা হয়ে যায় এবার কি ওই দুধটাকে ওই উলানের ভিতরে আবার ফিরিয়ে দেওয়া যাবে কথা বলুন যাবে যাবে না ঠিক যে বডির ভিতরে যে আত্মার ভিতরে আল্লাহর ভয় থাকবে ওই বডিটা কোনোদিন জাহান্নামে যেতে পারে না ওই বডিটা আল্লাহর জান্নাতে যাবে এবার সূরাতুল বাইয়িনার ভিতরে আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু যালিকা লিমান খাশিয়া রাব্বা আল্লাহ পাক বলছেন আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট যারা আল্লাহর উপরে সন্তুষ্ট মানে হলো আল্লাহর দেওয়া সংবিধান সন্তুষ্ট হয়ে আল্লাহর দেওয়া সংবিধান মেনে দুনিয়াতে চলেছে ওই ব্যক্তির আল্লাহর দেওয়া সংবিধানে সন্তুষ্ট বলে আল্লাহর দেওয়া সংবিধান মেনে চলেছে ওই ব্যক্তিদের জন্য আল্লাহ পাক বলছেন বান্দারে আমি আল্লাহ তোদের উপরে সন্তুষ্ট হয়েছি কেন সন্তুষ্ট হয়েছি তোরা নিজেকে নিয়ন্ত্রণ করে করে চলেছিস আমার ভয়ে এই জন্য আমি আল্লাহ তোদের উপরে সন্তুষ্ট হয়ে গেছি মানে এবার তোরা আমার জান্নাতের মেহমান হবি এবার একটা কোরআনের আয়াত দিচ্ছি শুনে নেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া লিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান আল্লাহ পাক বলছেন বান্দারে তোদের ভিতরে যদি আমি আল্লাহর ভয় থাকি আমি আল্লাহ তোদেরকে দুটি জান্নাত দেব একটা জান্নাত হবে তুমি আমল করেছো এই জন্যে আর একটা জান্নাত হবে
তুমি আমাকে ভয় করেছো এই জন্য আমি আল্লাহ তোমাকে দুটি জান্নাত দেব একটা আমল করেছো আর একটা তুমি আমাকে ভয় করে নিজেকে পাপ থেকে নিয়ন্ত্রণ করেছো যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে ওই ব্যক্তি কি সুদ খেতে পারবে যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে সে ব্যক্তি কি মসজিদের টাকাকে মেরে খেতে পারবে যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে ওই ব্যক্তি কি গীবত করতে পারবে যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে ওই ব্যক্তি কি ব্যভিচার নামক অপরাধে যুক্ত হতে পারে কোশ্চিন কালেও হতে পারে না আজকে আল্লাহর ভয় উঠে গেছে বলেই আজকে तमाम পৃথিবী জুড়ে অন্যায় চলছে বিশ্বনবী বিশ্বনবী সাহাবীদের অন্তরের ভিতরে এমন ভাবে আল্লাহর ভয় ঢুকে দিয়েছিলেন যেই সমস্ত ব্যক্তিরা নারীদেরকে হরণ করত নারীদেরকে তারা ভোগ করত যেই সমস্ত মানুষেরা এক অপরের সম্পদকে জোর করে দখল করত যেই সমস্ত মানুষেরা যুগের পর যুগ বছরের পর বছর ধরে মানুষকে মারামারি কাটাকাটি লাগিয়ে অশান্তি চালু করে রেখে দিত সেই সমস্ত ব্যক্তিদের ভিতরে আল্লাহর নবী এমন ভাবে ভয় ঢুকিয়েছিলেন এমন ভাবে তাদের ব্রেনকে ঈমান দিয়ে তাজা করেছিলেন যার কারণে যে সমস্ত মানুষেরা নারীদেরকে হজম ভোগ করার জন্য ব্যস্ত থাকতেন ওই সমস্ত ব্যক্তিরা নারী সতীত্বের পাহারাদার হয়েছেন যে সমস্ত মানুষেরা মানুষ মেরে 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 তারা আনন্দ করেছে ওই সমস্ত মানুষগুলি মানুষের পাহারাদার হয়েছে যারা চোর চুরি করে সম্পদ নিজের বানিয়েছে ওই সমস্ত মানুষগুলি অন্যের সম্পদের পাহারাদার হয়েছিলেন এইরকম বর্তমান সময়ে যেমন পুলিশ প্রশাসন লাগিয়ে 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 মানুষকে অন্যায় থেকে দূরে রাখার চেষ্টা করে বর্তমান সময়ে বিভিন্ন জায়গায় সিসি ক্যামেরা লাগানো থাকে কেন লাগানো থাকে যাতে করে কেউ কোনোদিন অন্যায় না করতে পারে চুরি না করতে পারে এবং কেউ যদি চুরি করে ধরা যেতে পারে এই জন্য আজকে সিসি ক্যামেরার ব্যবস্থা আছে বন্ধুরে আজকে বর্তমান সময়ে সিসি ক্যামেরাকে যেমন ভয় করে ওইরকম ভয় যদি আল্লাহকে করা যেত তাহলে বর্তমান সময়ে কি কি সিসি ক্যামেরার প্রয়োজন হতো হতো না এমন বর্তমান সময়ে মসজিদে পর্যন্ত সিসি ক্যামেরা লাগানো হচ্ছে মাদ্রাসাতে লাগানো হচ্ছে রাস্তাঘাটে বাজারে লাগানো হচ্ছে তবে বিশ্বনবী ওই সিসি ক্যামেরা যেমন আমরা বিশ্বনবীর ওই সিসি ক্যামেরাটা প্রত্যেকজন মানুষের অন্তরের ভিতরে লাগিয়েছিলেন কেন লাগিয়েছিলেন আল্লাহ পাক বলেছেন ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খাইরা ইয়ারা উম্মতের দল ওরে আমার বান্দারা তুমি যদি অনুপরিমাণ কাজ যদি অন্যায় করে থাকো এটাও তোমাকে দেখানো হবে সিসি ক্যামেরাতে চুরি করবে তুমি ধরা পড়ে যাবে দেখানো হবে এই ভয়ে তুমি যেমন অন্যায় করো না চুরি করো না ঠিক তেমনি ভাবে রসুল অন্তরের ভিতরে ভিতরে ক্যামেরা বসিয়ে দিয়েছিলেন যার কারণে তদানীন্তন সময়ের যত রকমের অশান্তি লাটালাটি কাটাকাটি ফাটাফাটি সব বন্ধ হয়ে একেবারে শান্তির বাতাসের মতো মানুষ আরামে ঘুমিয়েছিল কোন রকমের অশান্তি ছিল না জুলুম ছিল না নির্যাতন ছিল না তদানীন্তন সময়ের মানুষ আরামে ঘুমিয়েছিল মানুষ সম্পদ রেখে আরামে থেকেছে কেউ কোনোদিন কারো সম্পদ কেউ গ্রহণ করেনি আজ অন্তর থেকে ভয়টা উঠে যাওয়ার কারণে আমাদের কাছ থেকে সব কিছু সম্ভব হচ্ছে প্রত্যেকটা মানুষের অন্তরে অন্তরে আল্লাহর ভয় যদি চলে আসে আর সে যদি নিজেকে সমস্ত কিছু পাপ থেকে রুখে দিতে পারে আল্লাহ পাক বলছেন তুমি নিশ্চিত আল্লাহর জান্নাতে চলে যাবে এবার একটা উদাহরণ দিচ্ছি উদাহরণটা হলো আপনাদের এই যে সামনে স্টেশন আছে হরিশ্চন্দ্রপুর স্টেশনে এই স্টেশনে দুইজন দুইজন ব্যক্তিকে বললেন ভাই তোমাদেরকে একবারে নিউ দুটো বোলেরো গাড়ি দেওয়া হলো দুটো নিউ বোলেরো গাড়ি দেওয়া হলো দুইজন দুটো দক্ষ ড্রাইভারের হাতে একটা গাড়ি টোটাল ফাংশন ঠিক আছে আর একটা গাড়ি সব আছে ব্রেক নেই এবার দুটি গাড়িকে যদি একই সঙ্গে স্টার্ট করা হয় এবার আপনাদেরকে বলছি দুটি গাড়ির মধ্যে কোন গাড়িটা আগে পৌঁছাবে এবার আপনারা একটু বলুন তো কোন গাড়িটা আগে পৌঁছাবে যে গাড়িটার ব্রেক আছে সেই গাড়িটা আগে পৌঁছাবে না যে গাড়িটার ব্রেক নেই ওইটা আগে পৌঁছাবে
যে গাড়িটার ব্রেক আছে এই গাড়িটাই পৌঁছাবে, পৌঁছানো সম্ভব। আর যে গাড়িটার ব্রেক নেই এই গাড়িটা একটা পাগলেও বলবে পৌঁছাতে পারবে না, কেন সামনে টার্নিং এসে আচার খেয়ে খাদে পড়ে থাকবে। ব্রেকের কাজ কি? ব্রেকের কাজ হলো গাড়িকে নিয়ন্ত্রণ করা, কন্ট্রোল করা। সামনে বাম্পার আছে, ব্রেক করে গাড়িকে নিয়ন্ত্রণ করে কন্ট্রোল করে। সামনে একটা ইলেকট্রিক পোল আছে, নিয়ন্ত্রণ করে ব্রেকের মাধ্যমে। তবে যে গাড়িটার ব্রেক আছে ওই গাড়িটা কাটিয়ে 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 তার গন্তব্য স্থলে পৌঁছাতে পারে। তবে যে গাড়িটার ব্রেক নেই ও গাড়িটা কোশ্চিন কালেও গন্তব্য স্থলে পৌঁছাতে পারবে না। এবার আপনি এই বডিটাকে গাড়ির মতো মনে করে নেন। এই বডিটাকে যে নিয়ন্ত্রণ করছে চালাচ্ছে ওর নাম হলো আত্মা। ওই গাড়িটাকে যে চালাচ্ছে ওই গাড়িটার নাম হলো আত্মা। এই গাড়িটার ড্রাইভারের নাম হলো আত্মা। আর ওই গাড়িটার ব্রেকের নাম হলো আল্লাহর ভয়। যেই বডির ভিতরে, যে আত্মার ভিতরে আল্লাহর ভয় থাকবে, ওই আত্মাটাকে সে ওই বডিটাকে নিয়ন্ত্রণ করে কাটিয়ে 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 আল্লাহ জান্নাতে নিয়ে চলে যাবে। আর যে বডিটার ভিতরে আল্লাহর ভয় নেই সে বডিটা সুদে গিয়ে ফেঁসে যাবে, ব্যবচারে ফেঁসে যাবে, পরের জিনিসে ফেঁসে যাবে। যে জায়গায় যাবে সেই জায়গায় সে ফেঁসে যাবে। ওই বডিটা আল্লাহর জান্নাতে যেতে পারে না, পারে না, পারে না, যেতে পারবে না। ভয় যদি থাকে, আপনি সব অন্যায় জিনিস গ্রহণ করার আগে আপনি ভাববেন এটা আমার জন্য বৈধ নয়। আর যদি আপনার আত্মার ভিতরে ভয় না থাকে, আপনি সম্পদ পেয়েছেন, টাকা পেয়েছেন মানে এগুলি আপনার রুজি, খাবার সামনে পেয়েছেন মানে এটা খাবার, এটা নয়। কাজে আল্লাহর ভয় যদি অন্তরের ভিতরে চলে আসে তাহলে আপনার দ্বারাই আমল করাটা সহজ হবে। আল্লাহর ভয় যদি আপনার ভিতরে না থাকে আমল করাটা আপনার জন্য কঠিন হবে। আল্লাহর ভয় যে আত্মার ভিতরে থাকবে ওই আত্মাটা আল্লাহর জান্নাতে যাবে, এ কথা আল্লাহও বলেছেন, নবীজিও বলেছেন। এবার একটা হাদিস বলছে, শুনে নেবেন। কোরআনের আয়াত বলছে একটা, তারপরে হাদিসে যাব। আল্লাহ পাক বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. الله পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ। আল্লাহ পাক বলছেন, হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। ওকুলু কাউলান সাদীদা, তুমি যখন কথা বলবে সত্য কথা বলবে, নরম নরম কথা বলবে। যদি তুমি সত্য কথা বলো, নরম কথা বলো, আর আল্লাহকে যদি তুমি ভয় করো তাহলেই তোমার সত্য কথা বলা হবে। সত্য কথা সে বলতে পারবে না যার ভিতরে আল্লাহর ভয় নেই। এবার আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওকুলু কাউলান সাদীদা। আল্লাহ পাক বলছেন, হে ইমানদারগণ তোমরা সত্য কথা বলো, নরম নরম কথা বলো, তাহলে কি হবে? তোমরা যদি কোন রকমের ভুল করে থাকো, স্লিপ করে যদি ভুল হয়ে থাকে, তাহলে আল্লাহ পাক বলছেন, ইসলিহ লাকুম আমালাকুম। আল্লাহ পাক বলছেন, তোমার আমলগুলিকে আমি সংশোধন করে দেব। ইসলিহ লাকুম আমালাকুম, তোমার আমলগুলিকে সংশোধন করে দেব। ওয়াইগফির লাকুম যুনুবাকুম, আর আমি আল্লাহ তোমার গুনাহগুলিকে মাফ করে দেব। ইমানদার মানুষ, ইমানদার মানুষ মিথ্যা কথা বলতে পারে না। এবার ইমানদার মানুষকে আল্লাহ পাক বলছেন, তোমরা কথা বলবে সত্য কথা বলবে, যদি তোমরা সত্য কথা বলো তাহলে তোমাদের আমলগুলিকে আমি সংশোধন করে দিব। এরপরেও তোমরা
যদি একটু কোন রকম ভাবে অন্যায় কিছু করে থাকো আমি আল্লাহ সেটা সংশোধন করবই করব এরপরে আমি আল্লাহ তোমাদেরকে maaf করে দেব কাজে আমাদের জন্য যারা ইমানদার তাদের জন্য একটা সুযোগ আছে ভাই একটু বক্তব্য বিষয়টা স্টপ করে দিই সামনে আপনাদের উদ্দেশ্যের দিকে যাচ্ছি মেইন পয়েন্ট সামনের দিকে গভীর তথ্যর বহুল আলোচনা একটু পরে করব যেহেতু আপনাদের ওঠাউঠি চলাচল গতি শুরু হয়ে গেছে তো আজকের আয়োজিত সভা যেটা উদ্দেশ্য সেটা হয়তো এখনো পূরণ হয়নি বারবার সিগন্যাল আমি পেয়েছি আল্লাহর বান্দা যারা বসে আছেন তাদের ভিতর থেকে 5 মিনিট কথা বলছি আপনাদের সামনে এতক্ষণ আপনাদেরকে এটা ওটা বললাম এবার 5 মিনিট আপনারা আমার সঙ্গে একটু কথা বলবেন এই 5 মিনিটের মধ্যে আপনারা একজন কেউ উঠবেন না প্রস্রাব পায়খানা ছাড়া তো এই 5 মিনিটের মধ্যে আপনারা যারা বসে আছেন তাদেরকে বলছি গোরস্থান আপনার জন্য আপনি এখন আছেন আয় এখনি বললাম 5 মিনিট বসতে আবার উঠলে এখনি 5 মিনিট সময় নিচ্ছে একজন কেউ উঠবেন না তো এই 5 মিনিট আপনাকে বলছি আপনি এখন জীবিত কালকে আপনি মৃত যদি আপনি মৃত হয়ে যান গোরস্থানের মাটি যদি না থাকে আপনার স্থানটা কোথায় হবে আপনি কি একটু ভেবেছেন আপনি নিজের বাড়িটা সুন্দর করে বানালেন এখানে আপনি থাকবেন আগামী কালকে আপনি থাকতে পারবেন তার কি কোনো গ্যারান্টি আছে জি নাই তো গোরস্থানের মাটি আপনারা কিনছেন এটা চরম এবং পরম প্রয়োজন বাড়ি নেই আপনি গাছতলার নিচে থাকতে পারবেন ঘর নেই আপনি লোকের বাড়ির বারান্দাতে শুয়ে থাকতে পারবেন পানি পড়ছে আপনি লোকের বাড়ির বারান্দায় দাঁড়িয়ে থেকে পার করতে পারবেন কিন্তু গোরস্থানের মাটি যদি না থাকে তাহলে কি আমাদের কোনোভাবে চলবে কথা বলুন চলবে মরে গেলে লাশটাকে নিয়ে বিপদে পড়বে কি পড়বে না চরম বেকায়দার মধ্যে মানুষ করবে এই জন্য আপনারা যে উদ্যোগ নিয়ে সকলে মিলে একটা গোরস্থানের মাটি ক্রয় করার চেষ্টা করছেন সত্যি এটা ভালো উদ্যোগ এটা চরম এবং পরম প্রয়োজন যারা এই উদ্যোগ নিয়েছেন সকলের জন্য দোয়া রাখি আল্লাহ তাদেরকে তুমি হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করো সকলে বলি আমিন যারা অংশগ্রহণ করেছে আল্লাহ তাদের এই দানকে তুমি সাদকায়ে জারিয়া হিসাবে তুমি কবুল করে নাও যারা চলে গেছে তাদেরকে তুমি মাফ করো যারা জীবিত আছে আল্লাহ সকলকে তুমি দিনের জন্য কবুল করো ভাই সামনে যারা বসে আছেন তাদেরকে বলছি এই গোরস্থানের মাটির জন্য যথেষ্ট সাহায্য সহযোগিতা আপনারা করেছেন এর পরেও যারা বাকি আছেন আল্লাহ কি কোনো বান্দা আছেন এখানে সামনে যারা বসে আছেন 5000 টাকা দেনেওয়ালা 5000 টাকা কেউ কি দিতে পারবেন এরকম কেউ কি আছেন আচ্ছা কামরুল ভাই 5000 না কামরুজ্জামান ভাই উনি 5000 কামরুজ্জামান ভাইয়ের সঙ্গে জোড়া আল্লাহ পাক বলছেন খলকনাকুম আজওয়াজা প্রত্যেকটা জিনিসের জোড়া জোড়া আল্লাহ সৃষ্টি করেছেন তো কামরুজ্জামান ভাইয়ের সঙ্গে জোড়া সাথী কে আছেন একজন 5000 টাকা আরেকজন বলুন তো দেখি ও মামা ভাগ্নি ডট মানে জোড়া হয়েছে এবার দেখুন তো আচ্ছা মামা ভাগ্নি নগদ হাবিল 5000 মাশাআল্লাহ মাশাআল্লাহ তিনজন হলো জাযাকাল্লাহ খায়রান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি ফি আহলিকা ওয়া মালিকা তিনজন হলো 5 5 করে চারজন জোড়া জোড়া সৃষ্টি করেছেন আর একজন কেউ আছেন 5000 টাকা দেনেওয়ালা হাবিল কে পিছনে কে আছে গো আরেকজন হাবিল হাবিল তো হলো তিনজন হলো আর সাহেব এতক্ষণ কোথায় ছিলেন টাকা নিয়ে আসলেন নাকি বাড়ি থেকে আর কে আছেন তিন নম্বর হয়েছে কামরুজ্জামান ভাই দিয়েছেন আর ওনার ভাগ মামা দিয়েছেন ভাগনা আর হাবিল তিনজন হলো 15000 পাঁচ পাঁচ করে 15000 হয়েছে পাঁচ পাঁচ করে তিনজন আর একজন কে আছেন ভাই চারজন তৌরাত জবুর ইঞ্জিল কোরআন চার নম্বরটা বাকি আছে কে আছেন